রশ্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিউট্রেলা বা সয়া চাংসের কষা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা কড়াতে জল নিয়ে এক প্যাকেট নিউট্রেলা দিয়ে দিলাম। নিউট্রেলাগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড়, আপনারা চাইলে ছোট নিউট্রেলাও নিতে পারেন। নিউট্রেলা বা সয়া চাংসগুলোকে মিনিট দশেক সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এবার আমি জলটাকে ছেঁকে নেব। আমি খুব ভালো মতো জলটা ছেঁকে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, এলাচ, গোটা জিরে দিয়ে দিলাম, এক চামচ চিনি। চিনিটা একটু মেল্ট হতে সময় দেব। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব। দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে দিচ্ছি 4 মগজ আর কাজু বাটা। বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দিচ্ছি। আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা। আপনারা চাইলে পেঁয়াজ টমেটো বেটেও দিতে পারেন। আমি এই সময় দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবেন, না হলে টক দইটা কেটে যেতে পারে। দিয়ে দিলাম নিউট্রেলা বা সয়া চাংস। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এখানে গ্যাস কমিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জল। জল কিন্তু বেশি দিইনি, কারণ এটা গ্রেভি হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দিয়েছি। মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা হাতে একটু ক্র্যাশ করে দিলাম। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। প্রায় হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি, তাই না? এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রুটি, লুচি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল নিউট্রিলা বা সয়া চাংসের কষা। এই রেসিপি আপনাদের কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়।